সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবান আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার শায়েস্তাবাদ এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। নিহত কোরবান আলী উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, ইউপি নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য ভোরে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ভোরে সাভারের আমিন বাজারে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।